নমস্কার, আমি সপ্তর্ষি আপনাদের সাথে আড্ডা মারতে চলে এলাম। আজ তো রবিবার, রোববার বলতেই আমরা বুঝি একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু আলসেমি করে দিনটা কাটানো, আর যেটা সব থেকে প্রিয়, রোববারের স্পেশাল মেনু। রোববারে প্রতিটা বাড়িতেই কিছু না কিছু বিশেষ খাওয়ার দাওয়া তো হয়েই থাকে, শুধু রোববার কেন, যে কোনো দিনেই হতে পারে খাবার, তবু রোববারের খাবারের একটা আলাদা মজা আছে। তো আপনাদের বাড়িতেও তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয়, তাই তো? ঠিক যেরকম আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, তো যথারীতি এখন আর ওই ইলাবোরেট ব্রেকফাস্টটা করতে ইচ্ছে করছে না। এখন টুক করে ছোট্ট করে একটু ডিম পাউরুটি বানাবো, রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই। দেখা যাক, খুব সাধারণ সামগ্রী দিয়ে ডিম পাউরুটি বানাবো, চলুন দেখে নিই কেমন করে তৈরি করি আমি ডিম পাউরুটিটা। তো যেমন বলা, ডিম পাউরুটি করতে আমি নিয়েছি দুটো ব্রেডের স্লাইস, একটা ডিম, নুন, গোলমরিচ। আমার আজকে ভীষণ আর ইচ্ছে করছে না যে একটু পেঁয়াজ কাটিয়ে এগুলো করি, আর আমি ডিম পাউরুটিতে অত কিছু পেঁয়াজ টেয়াজ আমি নিজের পছন্দও করি না, একটু হালকা ডিম পাউরুটি আমি পছন্দ করি। আর ডিম পাউরুটি ভাজতে আমাদের লাগছে একটু সাদা তেল। তো আমার ডিম পাউরুটির যে ডিমের ব্যাটারটা, তার জন্য আমি নিয়েছি একটা ডিম, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো দুধ, কাঁচা দুধ। তাহলে এইবার এটাকে যখন আমরা ফেটাবো বা মিক্স করব, তাহলে কি হয়, ডিম পাউরুটিটা খুব নরম হয়। তাহলে চলুন এটাকে মিক্স করে নিই। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেয়ার পর কি করতে হবে, পাউরুটিগুলোকে একটুখানি ডুবিয়ে রাখতে হবে 1 মিনিট, বেশিক্ষণ না। একটু পাউরুটিগুলোকে যদি ডুবিয়ে রাখেন তাহলে পাউরুটিগুলোর খুব সুন্দর। তেল গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো আমরা সাদা তেলের মধ্যে অ্যাড করেছি। এবার যেটা ব্যাপার হয়েছে যে আমি ডিম পাউরুটি করতে গিয়ে আমার একটা পাউরুটি দেখলাম একটু ক্রাম্বল করে গেল, তাই তাহলে কি আমরা ডিম পাউরুটি বানাবো না? অবশ্যই বানাবো। কি করব, আমরা পাউরুটিগুলোকে পুরোটা চটকে নেব ডিমের সাথে, একটা অন্যরকম রেসিপি তৈরি হবে, ট্রাই করে দেখাই যাক না কেমন হয়, খারাপ তো কিছু হবে না। এবার এইটাকে আমরা সম্পূর্ণটা তেলের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে বেশ এরকম একটা বেশ সার্কুলার একটা এটাকে শেপ দেব, বেশ টিকিয়ার মতো দেখতে হবে, বড় একটা ব্রেড অমলেট টিকিয়া। এবার এটাকে একটু এপিট ওপিট করে আমরা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব, একটু হোক। আমাদের একটা পিট একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন তৈরি হয়েছে। এবার উল্টো দিকটা আমরা ভেজে নেছি যাতে জিনিসটা হার্ড হয়ে যায়। একবার একটু তুলে দেখিয়ে দিই, পড়ো যেও না, এই দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ডিম পাউরুটির টিকিয়া। ভেবেছিলাম ডিম পাউরুটি করবো, কিন্তু আমার পেট মনে হয় আজকে ডিম পাউরুটির টিকিয়া খেতে চায়, তাই জন্য এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করবো আর খাবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ডিম পাউরুটির টিকিয়া। করতে গেছিলাম ডিম পাউরুটি, পাউরুটিগুলো ক্রাম্বল করে গেল, কি করব, ফেলে তো দেবো না, বাঙালি বাড়িতে কিছু ফেলা অকল্যাণ, বানিয়ে ফেললাম ডিম পাউরুটির টিকিয়া। তাহলে চলুন এবার খাওয়া যাক, এবার খেয়ে দেখা যাক, চলুন
খেয়ে দেখি। তাহলে আমি তো বানিয়ে ফেললাম ডিম পাউরুটি টিকি। আপনাদের কাছেও নিশ্চয়ই এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপিজ আছে যা একান্ত আপনার নিজের, শুধুমাত্র ব্রেকফাস্টের রেসিপি হতে হবে তা নয়, সেটা লাঞ্চের রেসিপি হতে পারে, ডিনারের রেসিপি হতে পারে, ব্রাঞ্চের রেসিপি হতে পারে, বা এমন কোনো রেসিপি যেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনার সংগ্রহে আছে, শেয়ার করবেন নাকি আমার সাথে? চলুন না পৌঁছে যাই আপনাদের হেসেলে এবং আমরা ভাগ করে নিই সেই রান্নাগুলো, সেই স্বাদগুলো। চলে আসুন সকলে মিলে একটা জমিয়ে খাওয়া দাওয়া হোক, জমিয়ে একটা সুন্দর সময় আমরা কাটাই।